তিন বছর পরে মিলবে মুক্তি। তুরস্ক কি পরাশক্তি হতে পারবে? প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর ব্রিটেনের নেতৃত্বে মিত্র শক্তিগুলো তুরস্কের সামগ্রিক উন্নতি রোধ করার জন্য বিবিধ অন্যায় এবং অপমানজনক নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে সঙ্গে তাদের পরিচয় পর্যন্ত বদলে দেয় 1923 সালে সম্পাদিত লুজান চুক্তির মাধ্যমে। তৎকালীন বিশ্বে অন্যতম পরাশক্তি ওসমানি সাম্রাজ্যের উৎখাতের ব্যবস্থা করা হয় এই চুক্তিতে, এবং তুর্কিরা যেন পরবর্তী 100 বছরে নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে না পারে সেটাও সুনিশ্চিত করা হয়। 1923 সালে সম্পাদিত চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2023 সালে। তুরস্ক মুক্তি পেতে যাচ্ছে অনেক বিধিনিষেধ এবং নিষেধাজ্ঞার হাত থেকে। তারপরে কেমন হতে পারে তুরস্কের ভবিষ্যৎ? প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির কাছে পরাজয়ের পর পশ্চিমা বিশ্ব, বিশেষত ইউরোপের বহুকালের শক্ত প্রতিদ্বন্দ্বী ওসমানি সাম্রাজ্যের উৎখাতের সুবর্ণ সুযোগ চলে আসে তাদের হাতে। 1923 সালে সুইজারল্যান্ডের লুজান শহরে সম্পাদিত চুক্তিতে তারা তুরস্কের ওপর ইচ্ছে মতো অনেক অন্যায় শর্ত চাপিয়ে দেয়, যা সুনিশ্চিত করে যে তুরস্ক 100 বছরের মধ্যে তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে না। এই চুক্তি এককভাবে তুরস্ককে ইউরোপে পঙ্গু রাষ্ট্রে পরিণত করে। প্রথমে দেখে নেওয়া যাক এই চুক্তির শর্তসমূহ। ওসমানি সাম্রাজ্যের পরিসমাপ্তি। ওসমানি সালতানাতের সব উত্তরাধিকারকে নির্বাসিত করা হয়, কাউকে গুপ্ত হত্যা করা হয়, অনেকে নিখোঁজ করা হয়, তাদের সম্পদ বাজেয়াপ্তও করা হয়। এইভাবে খিলাফতের শেষ চিহ্ন পর্যন্ত মুছে ফেলা হয় তুরস্ক থেকে। ওসমানি সাম্রাজ্যের বিভাজন এবং অনেক নতুন রাষ্ট্রের আবির্ভাব। 1521 খ্রিস্টাব্দে ওসমানি সালতানাতের আয়তন সর্বোচ্চ হয়। এই সময় তার আয়তন ছিল 34 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি। বিভিন্ন সময় কম বেশি হওয়া সাম্রাজ্যের গড় আয়তন ছিল 18 লক্ষ বর্গ কিলোমিটার। বর্তমান তুরস্কের আয়তন মাত্র 7,83,000 বর্গ কিলোমিটার। বিশ্বখ্যাত অটোমান সাম্রাজ্যের পতনের পর এর থেকে অন্তত 40টি নতুন রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। ইসলাম বিরোধী সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা। কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্কে প্রতিষ্ঠিত হয় ইউরোপ আমেরিকার তাবেদার সেকুলার রাষ্ট্র। নিষিদ্ধ করা হয় আরবি চর্চা, বন্ধ করা হয় হাজারো মাদ্রাসা, মসজিদে মসজিদে আজান নিষিদ্ধ ঘোষণা করা হয়, হত্যা করা হয় বহু ইমাম, মুয়াজ্জিন, ইসলামিক স্কলার এবং আলেমকে। ওসমানি সালতানাতে মূলত দুইটি ভাষা প্রচলিত ছিল, একটি আরবি এবং অপরটি ফার্সি। সাম্রাজ্যের বর্ণমালাকে আবজাদ বলা হতো, যা ওসমানি সাম্রাজ্যের ভাষা বলে পরিচিত ছিল। তাদের রাষ্ট্রীয় ভাষার পরিবর্তন ঘটিয়ে সেখানে প্রচলন করা হয় ল্যাটিন ভাষার। এইভাবে রাতারাতি একটি জাতিকে ফেলে দেওয়া হয় অক্ষরজ্ঞানহীন পরিচয়হীন একটি অন্ধকার কূপে। তুরস্কের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান এবং আহরণের উপর নিষেধাজ্ঞা। চুক্তির পরবর্তী 100 বছর তুরস্ক নিজেদের ভূমিতে বা বাইরে কোনো দেশে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান বা আহরণ করতে পারবে না। বর্তমান বিশ্বে অনেক দেশের অর্থনীতি শুধুমাত্র তেলের উপর নির্ভরশীল। সেখানে তুরস্ককে তেল উত্তোলন করা থেকে সম্পূর্ণ বিরত রাখা হয়, ফলে তুরস্ক নিজেদের প্রয়োজনে সব রকম জ্বালানি আমদানি করে দেশের বাইরে থেকে, যা তাদের অর্থনৈতিক উন্নতিতে প্রধান অন্তরক। বসফরাস প্রণালীর আন্তর্জাতিকরণ। তুরস্কের অর্থনীতির উপর আরও একটি বৃহৎ ধাক্কা দেয় আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বসফরাসের ওপর তুরস্কের নিয়ন্ত্রণ শেষ করে দেওয়ার মাধ্যমে। কৃষ্ণসাগর এবং ভূমধ্যসাগরের মাঝে সংযোগ স্থাপনকারী এই প্রণালীটি এশিয়া এবং ইউরোপের মধ্যেকার বাণিজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা। প্রতিদিন তুরস্কের বুকের উপর থেকে হাজারো জাহাজ পার হলেও তুরস্ক তাদের থেকে এক টাকাও সংগ্রহ করতে পারে না। মক্কা ও মদিনার নিয়ন্ত্রণ তাদের হাত থেকে ছিনিয়ে নেয়া। 400 বছর মক্কা এবং মদিনাকে নিয়ন্ত্রণ করা তুর্কি সুলতানরা নিজেদেরকে দুই পবিত্র মসজিদের খাদেম বলে অভিহিত করতে গর্ববোধ করত। ওসমানি সাম্রাজ্য থেকে পৃথক হওয়ার পর 1932 সালে আমেরিকার মদতপুষ্ট সৌদি গোষ্ঠী সৌদি আরবের মসনদে বসার পর মক্কা এবং মদিনার নিয়ন্ত্রণ গ্রহণ করে। তুরস্কের বাসিন্দারা আজও হজ এবং ওমরা করার সময় মক্কা মদিনায় কেঁদে কেঁদে দোয়া করে যে, ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করো, আমাদের উপর তোমার অসন্তুষ্টি শেষ করো, আমাদেরকে আবার মক্কা মদিনার খাদেমের মর্যাদা ফিরিয়ে দাও। তুর্কিরা হজের সময় নিজেদের সঙ্গে এক ধরনের মানচিত্র নিয়ে আসে, যাতে মক্কা মদিনার পূর্বের সব পবিত্র স্থাপনার বর্ণনা আছে, যার মধ্যে অনেক স্থাপনা সৌদি সরকার মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তারা নাম নিয়ে নিয়ে সেই সব জায়গায় সাহাবিদের কবর জিয়ারত করে। 2023 সালের পর তুরস্ক যা করতে পারে, তুরস্ক হয়তো আবারও ফেরাতে পারবে না ওসমানি সালতানাতের সেই সোনালি দিনগুলো, তবে তারা যে আস্তে আস্তে সেই দিকেই যাবে তা এক প্রকার নিশ্চিত। তুরস্ক সেই উদ্দেশ্যেই তাদের জনগণ সহ সমগ্র মুসলিম উম্মাকে সালতানাতে ওসমানিয়ার গৌরবময় দিনগুলো সম্পর্কে ড্রামা সিরিজ, চলচ্চিত্র ইত্যাদির মাধ্যমে অবহিত করছে। তুরস্কের বর্তমান অর্থনীতি খুব একটা বৃহৎ আয়তনের নয়। তাদের জিডিপি হল $743 বিলিয়ন, যা বিশ্বে 19তম। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল সম্ভাবনাময় দেশ তুরস্ক লুজান চুক্তি শেষ হয়ে যাওয়ার পর্যায়ে অর্থনৈতিকভাবে ব্যাপক অগ্রগতি করবে তা বোঝার জন্য অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। ইতিমধ্যেই তারা গ্রিসের সঙ্গে পাল্লা দিয়ে
ভূমধ্যসাগরে তেলের অনুসন্ধান শুরু করেছে। নিজেদের দেশের প্রয়োজনের একটা বড় অংশ তারা নিজেদের উত্তোলিত তেল থেকে পূরণ করতে পারলে তাদের বৈদেশিক বাণিজ্য ঘাটতি অনেক কমবে এবং তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, যা 2019 সালের হিসেব অনুযায়ী 1% কম ছিল, তা অনেক বৃদ্ধি পাবে। তারা নিশ্চিতভাবেই বসফরাসের ওপর নিজেদের অধিকার কায়েমের চেষ্টা করবে এবং এতে বাধা এলে সেই বাধাও তারা সফলভাবে অতিক্রম করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আমেরিকা যে এইসব ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, এটা ভেবেই তারা এখন থেকে চীন, রাশিয়া, ইরান এবং পাকিস্তানের সঙ্গে মজবুত কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। তুরস্ক এরদোগানের আমলে আতাতুর্কের প্রতিষ্ঠিত মুসলিম বিদ্বেষী সেকুলার ছবি থেকে বেরিয়ে এসেছে এবং মুসলিম বিশ্বের নেতৃত্ব দান করার ক্ষেত্রে সবার থেকে এগিয়ে আছে। সব মিলিয়ে দেখতে গেলে তুরস্কের ভবিষ্যৎ যে খুবই উজ্জ্বল তা বলার অপেক্ষা রাখে না। সব ঠিকঠাক থাকলে তারা নব বিশ্ব শক্তিরূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে 1 দশকের মধ্যেই, এবং এটি নিঃসন্দেহে মুসলিম বিশ্বের জন্য এক অনাবিল সুখের বার্তা বহন করে আনবে। আমাদের এই ভিডিওর স্ক্রিপ্টটি নেওয়া হয়েছে সময় নিউজ .tv থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।